হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর কলেজে তো উঠে গেছি, তো আমাদের পশ্চিমবঙ্গে কবে কলেজ শুরু হচ্ছে? এবং অনেকে এরকম বলেছো যে আমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছি কিন্তু এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের নাম ওঠেনি। তো ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের কলেজ কবে শুরু হতে পারে পশ্চিমবঙ্গে, এই কবে তোমরা কলেজে গিয়ে পড়াশোনা পঠন পাঠন করতে পারবে বিগত বছরের মধ্যে, সেই সমস্ত টপিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি কলেজে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা অনেকেই আগে বলছিল যে আমরা অধিকাংশ স্টুডেন্ট এরকম রয়েছে উচ্চ মাধ্যমিক তো পাস আউট করে গেছি, তাও আমরা এখনও পর্যন্ত অনার্স বা পাসে ভর্তি হতে পারিনি। তো এখানে আমি বলেছিলাম যে কোনো স্টুডেন্টই কিন্তু এমন থাকবে না যারা ভর্তি হতে পারবে না উচ্চ মাধ্যমিক পাস আউট করা সত্ত্বেও। তো এখানে যে জিনিসটা হয়েছিল আমি বলেছিলাম তোমাদের কারণটাও যে কি, এই বছরের ক্ষেত্রে দেখা গেছে কোভিডের কারণে লকডাউন থাকায় বিভিন্ন পরীক্ষার যে বৃত্তিমূলক পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো রীতিমতো পিছিয়ে গেছিলো, কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ায় কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো। তাই জন্য যে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঝুঁকছিল, যে সমস্ত স্টুডেন্টরা ডাক্তারি লাইনে পড়বে তারাও কিন্তু, সমস্ত স্টুডেন্টরা, কেউ দেখা গেছে টেকনিক্যাল লাইনের স্টুডেন্ট রয়েছে, সমস্ত স্টুডেন্টরাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এই মানে জেনারেলভাবে পড়ার জন্য, মানে অনার্স বা পাস নিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য। যে এখন তো ভর্তি হয়ে যায়, পরবর্তীকালে দেখা যাবে যদি আমরা সুযোগ পাই ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, যদি সুযোগ পাই নার্সিংয়ে তাহলে নার্সিং নিয়ে পড়বো, বা টেকনিক্যাল লাইনে যদি সুযোগ পাই টেকনিক্যাল লাইনে পড়বো, এখন ভর্তি হয়ে যায়। সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছিলো কলেজগুলোতে সিট পুরোপুরি ভর্তি হয়ে গেছিলো, কোনো সিট সংখ্যা ছিল না প্রায় বলতেই চলে। তো এখানে তোমাদের এই প্রবলেমটা কিন্তু এক মাস কিংবা দেড় মাস আগের প্রবলেম ছিল। এখনকার যে সমস্যাটা হচ্ছে কলেজগুলোর বিভিন্ন কলেজ এরকম রয়েছে যাদের এর বিভিন্ন বিষয়ের সিট সংখ্যা এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে, এক চতুর্থাংশ, মানে হচ্ছে তোমরা এক ভাগের চার ভাগ এখনও পর্যন্ত সিট ফাঁকা রয়েছে, স্টুডেন্টরা এখনও পর্যন্ত ভর্তি হচ্ছে না। তাই জন্য কলেজের যে প্রিন্সিপালরা আছে তারা ভাবছে কীভাবে কলেজ চলবে। দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগর কলেজের অধ্যক্ষ সূর্য আগরওয়াল তিনি জানান যে তার কলেজে প্রায় একশোটিরও বেশি সিট ফাঁকা রয়েছে। রবীন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল করও জানায় আমাদের কলেজে দুশোটি সিট ফাঁকা রয়েছে, এবং নিউ আলিপুরকের কলেজও ও কলেজের অধ্যক্ষও জানায় যে আমাদের কলেজেও দুশোটি সিট ফাঁকা রয়েছে। এরকমভাবে বহু কলেজ রয়েছে যে সমস্ত কলেজে প্রচুর সংখ্যক সিট ফাঁকা রয়েছে। এছাড়া মহেশতলা কলেজেও দুশোটি সংরক্ষিত সিট ফাঁকা রয়েছে, মানে দুশোটি বলছি, দুশোটিরই বেশি, অনেক অনেক কলেজে দেখা গেছে দুশো আড়াইশোটি এখনও পর্যন্ত সিট বা আসন ফাঁকা রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো কিছু সময় আগে স্টুডেন্টদের মনে এটা জিজ্ঞাসা ছিল যে আমরা এবার কি কলেজে ভর্তি হতে পারবো, পুরো সিট পূরণ হয়ে গেছে, আমরা কোনো কলেজে ভর্তি হতে পারছি না, তো এটা দাবি ছিল স্টুডেন্টদের। কিন্তু এখন কলেজের যে অধ্যক্ষ বা প্রিন্সিপাল রয়েছে এ তারা কিন্তু পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরে জানায় যে এখনও প্রচুর সংখ্যক আসন কলেজে ফাঁকা রয়েছে, আর একত্রিশে অক্টোবরই হচ্ছে ভর্তির লাস্ট ডেট। তার মানে বুঝতেই পারছো একত্রিশে অক্টোবরের মধ্যে কোনো স্টুডেন্ট যদি আবেদন না করে তাহলে আর ভর্তি হতে পারবে না, এটাও কিন্তু জানানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে। সেক্ষেত্রে একত্রিশে এ আগস্ট পর্যন্ত মানে উচ্চ মাধ্যমিকদের যারা কলেজে ভর্তি হবে স্নাতক স্তরে এ তাদের কিন্তু ভর্তির লাস্ট ডেট হচ্ছে একত্রিশে অক্টোবর। তাহলে একত্রিশে অক্টোবরের পর যদি আর ভর্তি না হতে পারে সেক্ষেত্রে এ কলেজগুলোর যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাঁকা থাকবে। সেক্ষেত্রে কিন্তু মানে বলছে এমন এমন কিছু কলেজ রয়েছে যেখানে এ মানে একদম মানে স্টুডেন্ট ভর্তি হয়নি, অনেক বেশি সিট ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কলেজ করানোর ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে যে অল্প পরিসর স্টুডেন্ট ভর্তি হয়েছে কলেজে, সেরকম স্টুডেন্টই ভর্তি হয়নি, সেই নিয়েই কিন্তু আবেদন করেছে বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। তো এখানে তোমরা বুঝতেই পারছ যে আমি যেটা বলছিলাম সেটা আশা করি তোমাদের এখন প্রবলেম সলভ হয়ে গেছে। কারণটা তোমরা সবাই জানো যে আমি বলছিলাম যে তখন স্টুডেন্টদের কাছে কোনো অপশান ছিল না যাওয়ার, আর তারা চাইছিল যে আমরা অন্য জায়গায় যাই, কেউ হয়তো পলিটেকনিকে, এখনও প্রচুর সংখ্যক স্টুডেন্ট হয়তো কলেজে ভর্তি হয়ে রয়েছে, ধরো পলিটেকনিকে তারা যদি চান্স পায় পলিটেকনিকে হয়ে যাবে, এখনও হয়তো কেউ চান্স পায়নি কাউন্সিলিংয়ে, আদারওয়াইজ বিভিন্ন অপশান রয়েছে যে কেউ নিটে চলে যাবে, কেউ জয়েন্ট দিয়েছে জয়েন্টে চলে যাবে, তো এরকম থ্রু বিভিন্ন ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ারিং এ বা টেকনিক্যাল লাইনে বা নার্সিং এ সবাই কিন্তু আস্তে আস্তে যারা ভর্তি হয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে মানে এই কোর্স থেকে সরে আসছে, কারণ সেই মুহূর্তে কিন্তু কোনো অপশনই স্টুডেন্টদের হাতে ছিল না। সেই কারণেই কিন্তু এই স্টুডেন্টদের এই সমস্যা দেখা যাচ্ছিল যে প্রত্যেকে ভর্তি হতে পারছিল না। আর এখন আশা করি এরকম কোনো স্টুডেন্ট নেই যে উচ্চ মাধ্যমিক পাস করে গেছো কিন্তু এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারোনি। যদি এরকম কোনো স্টুডেন্ট থেকে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে কথা হলো আমরা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়ে গেছি কিন্তু আমাদের কলেজ কবে থেকে চালু হবে, পশ্চিমবঙ্গের কলেজগুলো অ্যাকচুয়ালি কবে ওপেন হবে এবং তোমরা কবে কলেজে গিয়ে পঠন পাঠন শুরু করতে পারবে তার কিন্তু নির্দিষ্ট দিন এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু তোমাদের অনলাইন কবে ক্লাস হবে সেটা তোমরা সবাই জানো, নভেম্বর থেকে তোমরা যারা স্নাতক স্তরে রয়েছো তাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর থেকে স্নাতকত্বের যে স্টুডেন্টরা রয়েছে মানে যারা এমএ বা এমএসসি করছো তাদের সেই সমস্ত স্টুডেন্টদের ক্লাস শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকে। তো এখন কথা হচ্ছে তোমরা কবে কলেজে গিয়ে পঠন পাঠন করতে পারবে, তো সে বিষয়ে আমি যদি বলি তো এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের দিকে যদি তোমরা নজর রাখো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কিন্তু পরবর্তী মানে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কালী পুজোর পর থেকেই। তো তোমরা এদিক থেকে সরাসরি ইঙ্গিত পেতে পারছো যদি কলেজ স্কুলের স্টুডেন্টদের ক্লাস শুরু হয় মানে স্কুলের স্টুডেন্টরা যদি স্কুলে গিয়ে পঠন পাঠন শুরু করে এই কালী পুজোর পর থেকে, তার মানে তোমরা কলেজে গিয়ে পঠন পাঠন শুরু করতে পারবে কালী পুজোর পর থেকে। পার্টিকুলার কবে থেকে কলেজে গিয়ে তোমরা পঠন পাঠন শুরু করতে পারবে যখনই এরকম কোনো ইনফরমেশান আমি পাবো তোমাদের সরাসরি জানিয়ে দেবো। সেই কারণে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই আমরা কলেজে যাব, কারণ এতদিন ধরে তোমরা স্কুলে পড়েছো হঠাৎ তোমরা কলেজে যাচ্ছ, তোমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে যেটা আমাদের সময়েও ছিল। তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও তোমরা কতটা এক্সাইটেড কলেজে যাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।